আরএসএস এর নজরে পশ্চিমবঙ্গ। সংগঠনের বার্ষিক সম্মেলনে প্রস্তাব পাস হল রাজ্য সরকারের বিরুদ্ধে। জেহাদিদের বারবারন্ত, হিন্দুদের সংখ্যা কমা এবং ভোট ব্যাংকের জন্য দেশবিরোধী শক্তিকে মদত যোগানোর অভিযোগ তোলা হয়েছে এই প্রস্তাবে। কেন্দ্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। রাজ্যে বিপন্ন হিন্দুরা, অভিযোগ করল আরএসএস। তামিলনাড়ু কোয়েম্বাতুরে সদ্য শেষ হয়েছে অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিক সম্মেলন। সেখানে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে জেহাদিদের বারবারন্ত, মুসলিম ভোট ব্যাংকের জন্য দেশবিরোধী শক্তিকে রাজ্য সরকারের মদত এবং হিন্দু জনসংখ্যার হ্রাস নিয়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একাধিক ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে আরএসএস। তাদের অভিযোগ, মালদহের কালিয়াচক থানা আক্রমণ করে ক্রাইম রেকর্ড পুড়িয়ে দেয় দেশবিরোধী জিহাদিরা। বর্ধমান বিস্ফোরণের তদন্তে সীমান্তে দুই পাশে বহু জঙ্গি মডিউলে খোঁজ পেয়েছে এনআইএ। ধুলাগড়ে হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট, শ্লীলতাহানি হয়েছে। হিন্দুদের ওপর সন্ত্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তপশিলি জাতিভুক্তরা। মৌলবাদী শক্তির প্রভাবে পাঠ্যপুস্তকের আসল বাংলা শব্দগুলো বিকৃত করা হচ্ছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথাগত সরস্বতী পুজো বন্ধের চেষ্টা করা হয়েছে। রাজ্যে হিন্দুদের সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে বলে অভিযোগ সংঘের। তাদের দাবি, 1951 সালে রাজ্যের জনসংখ্যার 78.45% ছিল হিন্দু। 2011 সালে সেই হার কমে দাঁড়িয়েছে 70.54%। এর বিরুদ্ধে গণজাগরণের আহ্বান জানিয়েছে আরএসএস। আবেদন জানানো হয়েছে সচেতনতা বাড়ানোর। প্রস্তাবনায় বলা হয়েছে, এবিপিএস রাজ্য সরকারকে বলছে সস্তা ভোট ব্যাংকের রাজনীতির ঊর্ধ্বে উঠে সাংবিধানিক দায়িত্ব পালন করুন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ, জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশবিরোধী জেহাদি শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজনৈতিক দলের কাছে এই প্রস্তাবের প্রতিলিপি পাঠিয়ে দিয়েছে আরএসএস। 24 ঘন্টার জন্য অঞ্জন রায়, রিপোর্ট, কলকাতা।